ঘটনা শুনেছি তুমি? হ্যাঁ হ্যাঁ, তো একটু তো ভয় লাগছেই তোমার এখানে এত বড়। হ্যাঁ, আমাদের এখানে যে ফ্যাক্টরি আছে, এই তো গ্যাসে মানে গ্যাস ফ্যাস হলে এরকম অনেক বাচ্চা বা বলো আমরা নিজেরা বলো সবাই তো এরকমই মানে পর্যায়ে পড়ে যাবে না, একটা বিশেষ পর্যায়ে পড়বে, তো সবাই অসুবিধা পড়বে, এতে মানুষের ক্ষতি হবে, এবার পাখি দিয়ে যে গরু ছাগল সবাই অসুবিধা পড়বে। আর এরকমই ঠিকঠাক না মানে ফ্যাক্টরি একটা স্টেপ না নিলে খুব একটা খারাপ অবস্থা দাঁড়াবে না? আর মানুষ এর পিছনে অনেকে কি দম বন্ধ হয়ে যায়, নিঃশ্বাস দিতে পারে না, এটা কি প্রায় হয়ে থাকে? হ্যাঁ, ওই মাঝে মাঝে সবসময় হয়ে থাকে, ওই সবসময় বলো এরকমই 1 বছর 6 মাস ছাড়া এরকমই ওরা গ্যাস ছাড়ে, এরকমই হতে থাকে। কোন সময়টা বেশি হয় এটা? ওদের যখন ফ্যাক্টরি যখন প্রোডাকশন অনুযায়ী ওরা ঠিকঠাক মতন যখন ওরা যখন তখন গ্যাস ছাড়ে, আর এটা তো আমরা বলতে পারি না, আমরা তো আর ফ্যাক্টরির লোক নই যে ফ্যাক্টরির মধ্যে দেখবো যে কখন ওরা ছাড়ে না ছাড়ে। এবার ওরা ছাড়লে আমাদের এখানে গ্যাসে হাওয়াতে যেতে থাকে, গেলে লোকজন একটা অসুস্থ অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে যাওয়ার কারণে সবাই মানে দৌড়াতে থাকে, আতঙ্কিত হয়ে থাকে, কে মানে মরে যাওয়ার ভয় একটা, প্লাস যে ভারীতে জীব জন্তু পশু জন্তু পালন করছে সে তাদেরকে নিয়ে টানাটানি, মানুষজনকে নিয়ে টানাটানি, একটা অনেক হেফাজতের মধ্যে সবাই একটা ই হয়। তোমার নাম কি? আমার নাম শুভঙ্কর দাস। বাড়ি কোথায়? বাড়ি কুমারচর। আমরা আমাদের যিনি আধিকারিক আছেন ওখানে পলিউশন কন্ট্রোল বোর্ড এবং ফ্যাক্টরি ইন্সপেক্টর যারা আছেন তাদেরকে বলেছি, এবং আমরা পৌরসভার সাথে কথা বলে সমস্ত ইন্ডাস্ট্রিকে অ্যালার্ট করে দিচ্ছি যে তারা যেন আরও সতর্ক থাকেন এবং কোনোরকম দুর্ঘটনা যেন আমাদের জেলায় না ঘটে। এর এর আগে একটা প্যানিক ছড়িয়েছিল, পরবর্তীকালে ব্যবস্থা নেওয়া হয়েছিল, কোনো অসুবিধা হয়নি, এগুলোকে সতর্ক করা হয়েছে। সতর্ক করা হয়েছে সবাই।